হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুডেস বাংলা প্রেজেন্ট বাংলার হেসেল। আর আজকে আমি চলে এসেছি ভিআইপি রোডে তোমাদেরকে আজকে একটা নতুন দোকানের সাথে পরিচয় করাবো বলে। তো আর দেরি কেন, চলো আমরা এগিয়ে যাই দোকানের সামনে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো দ্য ফ্রেঞ্চ লোফ। তাহলে চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক ঠিক কীরকম ভিতরের অ্যাম্বিয়েন্স আর সমস্ত কিছু, আর খাবারটাও ঠিক কীরকম। একদম সকাল সকাল আমি চলে এসেছি এখানে এবং দেখাই যাচ্ছে সবার প্রথমে ঢুকে এখানে রয়েছে একটা ফ্রিজ, যে ফ্রিজে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, জলও রয়েছে এবং তার পাশেই রয়েছে একদম টাটকা টাটকা ফ্রেশ বানস, তারপরে পেস্ট্রি রয়েছে, ডোনাট রয়েছে। ও ওয়াও, দারুণ 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 সমস্ত কিছু রয়েছে এবং বার্থডে কেকও রয়েছে, তো খুবই অসাধারণ। এখানে আসার জন্য দমদম এয়ারপোর্ট থেকে হলদিরামসে এসে নামতে হবে এবং হলদিরামের এই সামনের রাস্তাটা ক্রস করে ওই পারের রাস্তাটায় যেতে হবে। এবার এখান থেকেই দেখা যাচ্ছে এক পাশে রয়েছে হাবিবস, যেটা হলো ইউনিসেক্স স্যালন, এবং তার পাশেই রয়েছে আউটলেট কেসি দাসের, আর তারপরেই রয়েছে দ্য ফ্রেঞ্চ লোফ। আবার রয়েছে এই গরমের দিনের জন্য আইসক্রিম, ওয়াও আইসক্রিম তো ট্রাই করতেই হবে একটা কিছু, যেহেতু সকালবেলা চলে এসেছি। আর এখানে আমি দেখছি যেগুলো রয়েছে, আমি সবথেকে বেশি যেটা দেখা যাচ্ছে না সেটাই আমি তোমাদেরকে দেখাবো, সেটা হলো এখানে কিন্তু স্যান্ডউইচও তৈরি হয়, আর আমি অর্ডার দেবো একটা চিকেন স্যান্ডউইচের। আমার তো আজকে সকালের ব্রেকফাস্টটা দারুণ হলো, জমিয়ে হলো আইসক্রিম আর তার সাথে চিকেন স্যান্ডউইচ, অবশ্যই চিজ দেওয়া, চিজ এবং মেয়োনিজ দেওয়া চিকেন গ্রিল স্যান্ডউইচ। অসাধারণ আজকের মর্নিংটা কাটলো, এত সুন্দর ব্রেকফাস্ট, যদি আমি রোজ আসতে পারতাম নিশ্চয়ই রোজ আসতাম। তবে তোমরা যারা যারা এখনও ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই একবার করে ট্রাই করো দ্য ফ্রেঞ্চ লোফে এসে। আর বিভিন্ন কোথায় কোথায় আউটলেট আছে আমার জানার নেই, তবে তোমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারো। তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই, আবার নেক্সট দিন দেখা হবে নেক্সট একটা কোনো নতুন খাবার বা নতুন খাবারের দোকানের সন্ধান নিয়ে। তো চলো টাটা বাই বাই, আর অবশ্যই টুডেস বাংলাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলো না, আর তোমাদের ভালো লাগা খারাপ লাগাটা কমেন্ট করতেও কিন্তু ভুলো না, সমস্ত কমেন্টগুলো কিন্তু আমরা অবশ্যই চেক করব। তো থ্যাংক ইউ, আজকের মতন টাটা বাই বাই।